ফরিদপুর পৌরসভায় লড়াই হচ্ছে ধানে নৌকায়। আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল বাটন টিপে সব সময় আমাদের সঙ্গে থাকুন। ফরিদপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে পৌরবাসীর মাঝে উত্তেজনা তুঙ্গে। দীর্ঘ 9 বছর পর আগামী 10 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর পৌরসভা নির্বাচন। পৌরসভার এই আলোচিত নির্বাচনে এবার মূল লড়াই হচ্ছে ধানের শীষ ও নৌকায়। নির্বাচনে আওয়ামী লীগ থেকে লড়ছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস এবং বিএনপি থেকে লড়ছেন কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী ও সাবেক সাংসদ চৌধুরী কামাল ইবনে ইউসুফের বড় কন্যা নায়াবা ইবনে ইউসুফ। আমি আগামী 10 তারিখের নির্বাচনে জনতা শেখ হাসিনার সারা বাংলাদেশের 12 বছরের উন্নয়ন এবং জনতা শেখ হাসিনার পরে 17 কোটি মানুষের আস্থার প্রতিফলন হিসেবে আমি নৌকার বিজয় আমি শতভাগ নিশ্চিত বলে আশা করি। ফরিদপুর পৌরসভায় অনেক সমস্যা আছে, যেমন পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ আর কি, যেটা ওইটার সুব্যবস্থা করতে হবে, বিদ্যুৎ পানি এগুলো সুব্যবস্থা, মাদক যে ইয়েটা আছে, প্রবলেমটা আছে, সেটা নির্মূল করব। তবে বর্তমান মেয়র প্রতিযোগিতায় মাঠে থাকলেও শেষ পর্যন্ত তিনি নৌকার প্রার্থী অমিতাভ বোসের পক্ষে ভোট চাচ্ছেন। পৌরসভার ধারণা, হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে। খন্দকার মোশাররফ হোসেনের সাম্রাজ্যের পতনের পর বিভিন্ন কারণে এবার ফরিদপুর পৌরসভা নির্বাচন আলোচনায়।